কম সময়তে চহকী হ'ব খোজে নেকি আপুনি? তেন্তে অনুসৰণ কৰিব লাগিব চাণক্যৰ এই নীতি। অনুশাসিত জীৱনশৈলীয়ে মানুহক সফলতাৰ দিশে লৈ যায়। অর্থশাস্ত্র প্রণেতা কৌটিল্য বা চাণক্যক ভারতের অন্যতম মহান পণ্ডিত আর জ্ঞানী ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। নীতি কেবল আমার দেশতে নহয়, সমগ্র বিশ্ববিখ্যাত। এগারী মহান পণ্ডিতে মানব জীবনের জড়িত প্রতিটি বিষয়ের উপর নিজাকৈ কিছু নীতি নির্ধারণ করেছে। যদি এজন মানুষই সেই নীতি অনুকরণ করে, তেন্তে অতি সহজ আর সফল হয়ে পড়ব জীবন। আর্থিক দিকত এজন সফল ব্যক্তি হওয়ার বাবে কিছু গুরুত্বপূর্ণ কথা কৈছে এজন মহান ভারতীয় পণ্ডিতে। আহক আজির এই প্রতিবেদন যোগে কেটামান চাণক্য নীতির বিষয়ে জানো। চাণক্যর প্রথম নীতি অনুসরি এজন ব্যক্তি চহকী হবলৈ বা আর্থিকভাবে সফল হবলৈ প্রয়োজন কঠোর পরিশ্রম আর ধৈর্য। গতি কঠোর পরিশ্রম করবলৈ কেতিয়াও ভয় করা উচিত নহয়। কঠোর পরিশ্রম করলে কেতিয়াও কোনো নিরাশ হব নালাগে। দ্বিতীয়তে, আর্থিকভাবে সফল হবলৈ এজন ব্যক্তিয়ে নিজের জীবনত কিছু অনুশাসন মানি চলাটো অতি প্রয়োজনীয়, কেন চাণক্যই কৈছে যে অনুশাসিত জীবনশৈলীয়ে মানুহক সফলতার দিকে আগুয়াই লৈ যায়। গতি এনেদরে অনুশাসিত হব লাগে যে নিশ্চিত রূপত সফলতাই চরণ চুমে। চাণক্যর আন এক নীতি অনুসরি যখন লোক মৃদুভাষী তেওঁলোকে জীবনের আরম্ভণিতেই সফলতা লাভ করে। যার বিপরীতে তিক্ত কথা কোয়া সকলে লাভ করে সদায় বিফলতা হেমাথু। সেয়ে জীবনত আগুয়াই যাবলৈ নাইবা সফল হবলৈ মৃদুভাষী হওয়াটো অত্যন্ত প্রয়োজনীয়। তেওঁর আন এক নীতি অনুসরি যখন লোক সফল আর আর্থিকভাবে সচ্ছল হব খোঁজে তেওঁলোকর একাগ্রতারও প্রয়োজন। একাগ্রতা অবিহনে সফলতা অসম্ভব। লক্ষ্যর প্রতি একাগ্রতা থাকিলেহে কম সময়ত ভাল উপার্জন করে সফল হব পাৰি। পণ্ডিত চাণক্যর মতে জীবনত সেই সকল লোকহে সফল হয় যি প্রত্যাহ্বান গ্রহণ করবলৈ কেতিয়াও ভয় নকরে বা পিছ নোহোঁহকে। নিউজ ডেস্ক, ভয়েস 24x7।